করোনাভাইরাস কোভিড-19 থাবায় অন্ধকার নেমে এসেছে পুরো দুনিয়ায়। স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন, পরিবর্তন এসেছে সামাজিক ও ধর্মীয় সকল অনুষ্ঠান উদযাপনে। তাই করোনার সংক্রমণ ঠেকাতে এবারে সীমিত পরিসরে হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। তবে ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যায়, এর আগেও একাধিক মহামারী ও সংঘাতের কারণে বন্ধ ছিল মুসলিম বিশ্বের সবথেকে বড় সম্মেলন হজের সকল আনুষ্ঠানিকতা। প্রথমবার হজ বাতিল হয়েছিল 865 খ্রিস্টাব্দে। হজের কিছুদিন আগে হঠাৎ করে হাজিদের উপর আক্রমণ চালান আরব নেতা ইসমাইল বিন ইউসুফ। বাগদাদের আব্বাসীয় খলিফার সঙ্গে শত্রুতার জেরে ওই হামলায় প্রথমবার হজের আনুষ্ঠানিকতা বন্ধ হয়। সে সময় কঠোর শিয়া গ্রুপ কারামতির হামলায় প্রাণ হারায় প্রায় 30,000 হাজি। লুট করা হয় মসজিদুল হারামের কালো পাথর। প্রায় 10 বছর পর মক্কায় ফিরিয়ে আনা হয় সেই পাথর। ইতিহাস বলছে ওই 10 বছরে একবারও হজ অনুষ্ঠিত হয়নি। এরপর হজ অনুষ্ঠিত না হবার বেশিরভাগ কারণ ছিল মহামারী। বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া অন নিহায়াতে উল্লেখ করা হয়, 968 সালে পবিত্র মক্কা নগরীতে এক ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে বন্ধ থাকে হজের কার্যক্রম। স্থানীয় ও বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের পাশাপাশি উট পর্যন্ত মারা যায় ভয়ঙ্কর ওই মহামারীতে। এসব কারণে ওই বছর অনুষ্ঠিত হয়নি পবিত্র হজ। ১৮১৪ সালে সৌদি আরবের হেজাজ প্রদেশে মহামারী প্লেগে মারা যায় প্রায় 8,000 মানুষ, যার ফলে সে সময় অনুষ্ঠিত হয়নি হজের কার্যক্রম। 1831 সালে আবারও মারাত্মকভাবে ছড়িয়ে পড়া প্লেগে হাজিদের 3/4 মৃত্যুর শিকার হন, ফলে সে বছরও হজ বাতিল করা হয়। এছাড়াও 1837 থেকে 1858 সালের মধ্যে প্লেগ ও কলেরার কারণে মোট 7 বার হজ বাতিল করার ঘটনা ঘটেছে। তবে এ সময় বিচ্ছিন্নভাবে কেউ কেউ হজ পালন করেছিলেন বলে জানা যায়। সবশেষে 2020 সালে বৈশ্বিক চলমান মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে স্থবির হয়ে যাওয়া পৃথিবীতে সীমিত আকারে হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম। সে খবরে বলা হচ্ছে শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত সে দেশের নাগরিক ও ভিনদেশি নাগরিকরা স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নিতে পারবেন। এছাড়া বিশ্বের অন্য কোনো দেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে কোনো মানুষ সৌদি আরবে যেতে পারবে না। মোকারম হোসাইন, ডক্টর টিভি, ঢাকা।